জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2022 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার ফলে জন্ম নিবন্ধনের সময় যে নম্বর পাওয়া যাবে সেটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে দুপুরে কার্যালয়ে এই নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, যাদের জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না জাতীয় পরিচয় নিবন্ধন আইন। কেবল নতুন জন্ম নিবন্ধন যারা নেবেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নতুন আইন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের দায়িত্বেই জাতীয় পরিচয়পত্রের কাজ থাকবে। পরে সুরক্ষা সেবা বিভাগের আওতায় আসবে নাকি যৌথ মন্ত্রণালয় হবে তা যাচাই বাছাই সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। একটাই আইডি থাকবে সবার, জন্মের সময় যে নাম্বারটা পড়বে আইডি কার্ডটা হবে, এটাই সারা জীবন সব ক্ষেত্রে নাম্বারটা হবে। কিন্তু এটা আপনার আমার জন্য এখনই সম্ভব নয়, বিকজ আমাদের আলাদা আলাদা হয়ে গেছে, আমাদের জন্ম অনেক আগে হয়েছে। এটা আইনটা বাস্তবায়ন হওয়ার পরে আলাপ আলোচনা করে একটা রেশনাল টাইম দিয়ে তারপরে যে নাম্বারটা পড়বে সেটাই পরবর্তীতে সব জায়গায় নাম্বারটা।